Hello everyone, welcome to WBPSC's Success Strategy by On Academy. Myself Papan Shah, Ajami Indian National Movement, Viceroy and Governor Generalship 1858 to 1847, Kon Kon Viceroy Chilen, Governor General of India Chilen. Exactly, I am the 1857 Pojonto Kintu Governor General of India Chilo. But, এটাও জানতে হবে যে 1857 এর পর যখন ভাইসরয় পদটি সৃষ্টি হলো তারপরও কিন্তু 1947 এর কাছাকাছি সময়ে আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটি সৃষ্টি করা হয়েছিল। এক্স্যাক্টলি সম্পর্কে ডিটেলসে বলবো। এই ভাইসরয় পার্টির চারটে পার্টে ভিডিওটা আসবে, আর প্রথম পার্ট পার্ট 20 দিয়ে স্টার্ট হচ্ছে ভাইসরয় পদ, এটা সবাইকে দেখতে হবে। আর এই ভিডিওটি এক্সক্লুসিভ WBPSC মেন্সের জন্য এবং আদার্স গভর্নমেন্ট এক্সামিনেশন ইম্পর্টেন্ট। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে দেখবেন লেখা আছে যে ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়া, অর্থাৎ টেনারটা কত 1858 to 1947, বোঝা গেল। তা ফার্স্ট অফ অল আমাদের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া মানে প্রথম গভর্নর জেনারেল নয়, প্রথম ভাইসরয় এবং লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, দেখুন রেড কালিতে লেখা আছে এটা, যে লর্ড ক্যানিং যিনি 1856 to 1857 পর্যন্ত এই সময়টাতে তিনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। এবং 1858 to 1862 এই যে সময়টা, এই সময়টা যে তিনি ছিলেন কিন্তু প্রথম ভাইসরয়, বোঝা গেল। এটা রেড কালারে যে লেখা আছে আমি এই জায়গাটা আরেকটু হাইলাইট করে দিচ্ছি, এই জায়গা দেখুন ভালো করে বোঝা গেল। এই যে এই পোর্শনটাকে পড়তে বলছি আমি, এই এই জায়গাটা পড়তে হবে। দেন লেখা আছে দেখুন এস্টাবলিশমেন্ট অফ দ্য থ্রি ইউনিভার্সিটিস, অর্থাৎ ক্যালকাটা, মাদ্রাস এবং বম্বে, এই তিনটে যে মেন প্রভিন্স ছিল সেই সময়টাতে, 1857 এই সময়টাতে এই সালে লর্ড ক্যানিং তিনটি জায়গাতে আমাদের ইউনিভার্সিটিগুলো প্রতিষ্ঠা করেছিল। তারপরে যে পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে পয়েন্টটা সেটা হচ্ছে এই প্রথম দুটো হয়ে গেল, তৃতীয়টা হচ্ছে উইটনেস অ্যান্ড সাপ্রেস দ্য রিভল্ট অফ 1857। 1857 আমাদের যে আমাদের কী হয়েছিল, সেপে মিউটনি বা হয়েছিল মহাবিদ্রোহ, কী হয়েছিল মহাবিদ্রোহ এই সময়টা, তো যে মহাবিদ্রোহ ঘটেছিল এই যে সময়টাতে তিনি কিন্তু সাপ্রেস করেছিল, মানে এটাকে দমন করেছিলেন। আচ্ছা, ডক্ট্রিন অফ ল্যাপস মানে কি, শর্ত বিলোপ নীতি, স্টার্টেড বাই দ্য লর্ড আর্লস, এটা জানি। ফাইনালি উইথড্রন এই কার সময় এটা তুলে নেওয়া হয়েছিল, সেটা হয়েছিল 1859 লর্ড ক্যানিং এর সময়, এটা কিন্তু আর এই নীতিটা রইল না। আমি এর আগের ভিডিওতে দেখবেন আমাদের যখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পড়িয়েছিলাম এর আগের পার্ট পার্ট 19, সেখানে ডক্টর ল্যাব সম্পর্কে আমি ডিটেল বলেছি। তা প্রিভিয়াস ভিডিওটি দেখুন, প্লেলিস্ট ভিজিট করুন, সেখানে দেখতে পাবেন প্রিভিয়াস ভিডিওগুলো, এবং 1 থেকে 19 এই পার্টটা দেখুন, অনেকটা কভার করানো আছে। এবং এই যে থিওরি পোর্শনটা পড়াচ্ছি এরপরে কিন্তু প্রচুর এমসিকিউ সলভ করবো, এই যে আজকে যে থিওরিটা থাকবে তারপর নিয়ার অ্যাবাউট 20 এমসিকিউ থাকবে, সলভ করানো থাকবে, প্রত্যেকটার এক্সপ্লেনেশন দেওয়া আছে এই থিওরির মধ্যে। প্রথমে এই থিওরি পার্টটা ভালো করে পড়ে নিন, খুব অল্প থিওরি দেওয়া আছে, জিস্ট করে কম্প্যাক্ট করে দেওয়া আছে এক্সাম ওরিয়েন্টেড, তারপরেই তার বেসিসে এমসিকিউস দেওয়া আছে। তো সিরিজটি সম্পূর্ণটা দেখুন এবং আগের ভিডিওসগুলো দেখুন, বারবারই বলবো। নেক্সট স্লাইডে চলে যাব। টু আর্মস, এটা কার মধ্যে, লর্ড ক্যানিং, টু আর্মস অফ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন অরিজিনেটেড। আচ্ছা, দুটো আর্মস হচ্ছে বিটা অর্জন হচ্ছে কী কী, আমরা প্রথম থেকে জানতাম যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, তার একটাই কিন্তু পোস্ট, এখানে কিন্তু আরেকটা নিউ পোস্ট ক্রিয়েট করা হলো, কী কী, একটা হচ্ছে সেক্রেটারি স্টেটস অফ ইন্ডিয়া নিউ পোস্ট এটা, আর এটা কি ভাইসরয়, বোঝা গেল। তা সেক্রেটারি পোস্ট অফ ইন্ডিয়া সেটা একটা পোস্ট, আর ভাইসরয় তার সাথে যেটা লাস্টে ক্রিয়েট করা হয়েছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া 1947 আবার নতুন করে ক্রিয়েট করেছে, সেটা বাদ দিন। মেনলি তারা কী কী হলো, দুটো পোস্ট, একটা হচ্ছে সেক্রেটারি স্টেটস অফ ইন্ডিয়া, এ একটা পোস্ট মানে এখান থেকে এইটুকু, আর ভাইসরয় এই ভাইসরয়টাকে মেনে নিন আর এটাকে একটা মেনে নিন, এই দুটো পোস্ট কিন্তু নিউ ক্রিয়েট করা হয়েছিল, বোঝা গেল। আচ্ছা, তারপরে ছিল রিগ্রেসিভ লস সাচ এস ক্রিমিনাল প্রসিডিওর, যেমন CRPC বলি না, IPC বলি, ইন্ডিয়ান পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোডস, এই যে জিনিসগুলো এটা কিন্তু লর্ড ক্যানিং এর সময় ইন্ট্রোডিউস করা হয়েছিল, বারবার বলছে কিন্তু যে ক্রিমিনাল প্রসিডিওর কোডস, এই CRPC ফুল ফর্ম জিজ্ঞাসা করে, ইন্ডিয়ান পেনাল কোড এই জায়গায় কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল লর্ড ক্যানিং এর সময়টা, এটা VBI এটা স্টার মেয়ে রাখুন, এই জায়গাটা স্টার মার্ক করুন। তারপরে কি ইন্ট্রোডাকশন অফ নিউ ট্যাক্স কি কি ছিল, সাচ অ্যাজ ইনকাম ট্যাক্স অন এক্সপেরিমেন্টাল বেসিস ইন 1859, মানে ইনকাম ট্যাক্সের উপর যে ট্যাক্স আমরা ইম্পোজ করি
যেটা মানে জিনিসটা, সেটা কিন্তু ওই লর্ড ক্যানিংয়ের সময় করা হয়েছিল। আর একটা শ্বেত বিপ্লব, হোয়াইট মিউটিনি, আমরা শিপার মিউটিনি জানি, মানে হোয়াইট মিউটিনি বা ইউরোপিয়ান, এরা কারা করেছিল, ইউরোপিয়ানরা করেছিল বিদ্রোহটা। আচ্ছা 1859, এটা কার সময় হচ্ছে? এইটা হোয়াইট মিউটিনি কার সময়? তাদের লর্ড ক্যানিং এর সময়, ঠিক আছে। দেন ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861, খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটা যেখানে ব্রিটিশ ক্রাউনের হাতে সমস্ত ক্ষমতা চলে যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, অফিসিয়ালি, বারবার বলছি অফিসিয়ালি, ঠিক আছে। 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ঘোষণাটা হয়েছিল, এবং 1861 যে কাউন্সিল অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু পুরোপুরি ক্ষমতার হস্তান্তর হয়ে গেল ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ পার্লামেন্টের হাতে। এই জায়গাটা এখন ক্লিয়ার করতে পেরেছি? তা কার সময় হয়েছিল? লর্ড ক্যানিং এর সময়। নেক্সট চলে যাব, নেক্সট চলে আসেন ভাইসরয়, দ্বিতীয় ভাইসরয় লর্ড এলগিন ওয়ান, লর্ড এলগিন ওয়ান, যার টেনারটা 1862 থেকে 1863, সময়টা বোঝা গেল 1862 থেকে 1863 পর্যন্ত, সম্পর্কে ডিটেলসে দেখে নেব। বলছি এই সময়ে ওয়াভি মুভমেন্ট হয়েছিল, কার সময়? লর্ড এলগিনের সময়। এবং তিনি কি করেছিলেন? সাপ্রেস করেছিলেন, বোঝা গেল। আচ্ছা তারপরে বলেছে ফলোড এ পলিসি অফ রিজিড নন ইন্টারফারেন্স ইন আফগানিস্তান কল্ড দ্য পলিসি অফ দ্য মিস্টারলি ইনঅ্যাক্টিভিটি। তিনি ছিলেন আফগানিস্তানদের প্রতি কি ইনঅ্যাক্টিভ ছিলেন, মানে বোঝা গেল আফগানিস্তানের ইন্টারনাল ম্যাফেয়ার বা আফগানিস্তান কার সাথে কি বৈদেশিক সম্পর্ক করুক বা না করুক, তিনি সেভাবে কোনো ইন্টারফেয়ার করেননি। তাদের সাথে কি করেছিল? নন ইন্টারফেয়ার, শান্তিপূর্ণ ক্ষমতা বা সম্পর্ক বজায় রেখেছিল, মাথায় বোঝা গেল। আচ্ছা তিনি আরো কিছু করেছিলেন, সেটিং অফ হাই কোর্টস অ্যাট ক্যালকাটা, বম্বে অ্যান্ড মাদ্রাস 1865, বোঝা গেল, বোঝা গেল, হ্যাঁ আমার না, কিন্তু সেই সময়টা করেছিলেন, বোঝা গেল। নেক্সট চলে যাব, নেক্সট চলে আসছে লর্ড মায়ো, লর্ড মায়ো দেখে নেবো। বলছে ওপেনিং অফ দ্য রাজকোট কলেজ অ্যান্ড কাথিয়াওয়াড়, লর্ড মায়ো যিনি 1869 থেকে 1872 পর্যন্ত টেনারটা ছিলেন, তিনি কিন্তু রাজকোট কলেজ কাথিয়াওয়াড়ে, কাথাওয়ালওয়াড়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর এটা কি? মায়ো কলেজ অ্যাট আজমির ফর পলিটিক্যাল ট্রেনিং অফ ইন্ডিয়ান প্রিন্সেস, ইন্ডিয়ান যারা প্রিন্স ছিল, দেশি রাজা যারা ব্রিটিশদের অনুগামী ছিল, তাদের প্রপার তো ট্রেনিং দরকার, মানে ব্রিটিশদের অনুগামী কী করে থাকবে, পার্টিকুলার রুলস রেগুলেশন শেখাতে হবে। তো এই জায়গাটা যদি মায়ো কলেজ প্রতিষ্ঠা করেছেন কোথায়? আজমির, বোঝা গেল। তারপরে তারপরে যেটা দেখবেন যে এস্টাবলিশমেন্ট অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ অকার, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা যে প্রথম সার্ভে কার সময় অফিসিয়াল হয়েছিল? লর্ড মায়ের সময়। এই কোশ্চেনটা আবার জিজ্ঞাসা করে, মানে প্রথমবারের মতো স্ট্যাটিস্টিক্যাল যে সার্ভে, সেটা কিন্তু লর্ড মায়ো আমাদের করেছিলেন, ভাইসরয়। তারপরে এস্টাবলিশমেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এগ্রিকালচার অ্যান্ড কমার্স, এগ্রিকালচার অ্যান্ড কমার্স যে ডিপার্টমেন্ট ছিল, সে ডিপার্টমেন্ট কিন্তু এস্টাবলিশমেন্ট করেছিলেন, ঠিক আছে। আর একটা কি ইম্পর্টেন্ট, ইন্ট্রোডাকশন অফ দ্য স্টেট রেলওয়েজ, স্টেট যে রেলওয়েজ ছিল সেটা কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন, বোঝা গেল লর্ড মায়ো। লর্ড মায়ো সম্পর্কে এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। আমাদের ইম্পর্টেন্ট কোটা বললাম যে এস্টাবলিশমেন্ট অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল সার্ভে, সার্ভে অফ ইন্ডিয়া, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই জায়গাটা কিন্তু কিন্তু তার কিন্তু বিখ্যাত একটা কাজ, এটা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড খুব ভালো একটা পয়েন্ট মনে রাখার মতো। দেন লর্ড নর্থব্রুক, লর্ড নর্থব্রুক সম্পর্কে আমাদের কী কী মনে রাখতে হবে দেখুন, ভিজিট অফ প্রিন্স ওয়েলস, প্রিন্স ওয়েলস এ ভিজিট 1875, তখন তার টেনারটা কত? 1872 থেকে 76, মানে যত ঘটনা তার সময় হয়েছিল। তাহলে এই জায়গাটা কী বুঝতে হবে, যে 1875 যে প্রিন্স ওয়েলস যে ভিজিট করেছিল বা ভিজিট করেছিলেন, তা কার সময়? লর্ড নর্থব্রুকের সময়। তারপর কি ট্রায়াল অফ দ্য গার্ল ওয়ার অফ দ্য বরোদা, আচ্ছা গ্যালেক ওয়ার যে এতে ট্রায়াল হয়েছিল সেটা কিন্তু তার সময় হয়েছিল। আর আরেকটা বিখ্যাত যেটা স্টার্ট নিয়ে এখন আগে থাকতে, কুকা মুভমেন্ট কার সময় হয়েছিল? পাঞ্জাবে, কুকা মুভমেন্ট কোথায় হয়েছিল ফার্স্ট অফ অল? পাঞ্জাব, কোথায়? পাঞ্জাব। কার সময় হয়েছিল? লর্ড নর্থব্রুকের সময়। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কোথায় হয়েছিল এবং কার সময় হয়েছিল, লর্ড নর্থব্রুকতে কিন্তু এই পয়েন্টটা, আর কিছু মনে রাখুন বা না রাখুন এই পয়েন্টটা মনে রাখতেই হবে, একদম ক্লিয়ার হয়েছে। নেক্সট চলে যাব, নেক্সট চলে আসছে লর্ড লিটন, ইম্পর্টেন্ট এটা, কি বলেছে ফেমিনি অফ দ্য 1876-1878। আচ্ছা লর্ড লিটনের সময়টা যদি বলি, লর্ড লিটনের সময়টা ছিল 1876 থেকে 1880, 1880 সাল পর্যন্ত ছিলেন তিনি। আচ্ছা এখানে কী কী ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1876 থেকে 1878 যে অ্যাফেক্টিং অফ মাদ্রাস, সেখানে দুর্ভিক্ষ, মাদ্রাসে হয়েছিল, বম্বেতে হয়েছিল, মাইসোরে হয়েছিল,
হায়দ্রাবাদ হয়েছে। আচ্ছা মাইসোরের বর্তমান নাম কি কর্ণাটক, মনে রাখতে হবে, দেখে মহীশূর বলা হয়। হায়দ্রাবাদ হয়েছিল পার্টস অফ সেন্ট্রাল ইন্ডিয়া, মানে মধ্যপ্রদেশের যে জায়গাটা, পাঞ্জাব হয়েছিল। এই সময় যে দুর্ভিক্ষগুলো ঘটেছিল কার সময়, লর্ড লিটন, যে লর্ড লিটনের সময়কে কিন্তু গ্রেট ফেলিয়ার বলা হয়। বারবার বলছি কিন্তু এই পয়েন্টটা কিন্তু লেখা নেই, লর্ড লিটন যে ভাইসরয় ছিলেন তার সময়কালকে বলা হয় গ্রেট ফেলিয়ার, সব দিক থেকে তিনি ব্যর্থ হয়েছিলেন, বোঝা গেল। আর তার সময় কিছু 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 খারাপ খারাপ আইন তিনি পাস করেছিলেন দেশীয় মানুষগুলোকে সাফরেস করার জন্য, বোঝা গেল। আচ্ছা এই ফেমিন কমিশন, মানে দুর্ভিক্ষ যে কমিশন আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ দ্য রিচার্ড স্টার্চে 1878 যে দুর্ভিক্ষের জন্য একটা কমিটি নিয়োগ করা হয়েছিল, কে নিয়োগ করেছিল, ভাইসরয় লর্ড লিটন, বোঝা গেল। আর প্রশ্নটা আসতে পারে কার সময় হয়েছিল, লর্ড লিটনের সময়, বোঝা গেল। তারপরেটা দেখুন লেখা আছে যে রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876, 1876 সালে যে রয়্যাল টাইটেলস অ্যাক্ট ছিল তা কিনা কার সময় হয়েছিল, লর্ড লিটনের সময়। এই সময় কী হয়েছিল, কুইন ভিক্টোরিয়া অ্যাজিউমিং দ্য টাইটেল, কুইন ভিক্টোরিয়া টাইটেল অ্যাজিউম করেছিল, কোন টাইটেল অ্যাজিউম করেছিল, কাইজারি হিন বা কুইন এম্প্রেস অফ ইন্ডিয়া। আচ্ছা তাহলে কী কী প্রশ্ন আসতে পারে, যে কাইজার ই হিন্দ মানে কি, কুইন এম্প্রেস অফ ইন্ডিয়া এটা কে নিয়েছিলেন, রানী এলিজাবেথ, কুইন কুইন ভিক্টোরিয়া নট রানী ভিক্টোরিয়া, বোঝা গেল। আচ্ছা কার সময় নিয়েছিল, লর্ড লিটন। তারপরে যেটা স্টার, যেটা বলি স্টার্ট করে রাখুন, এটা তো এইটা তো ইম্পর্টেন্ট, এটা মার্ক করে রাখুন, এই জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেক লটারির প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা মোস্ট ভিভিয়া ইম্পর্টেন্ট এই জায়গাটা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 অ্যান্ড দ্য আর্মস অ্যাক্ট 1878 এনঅ্যাক্টেড, বোঝা গেল। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 কত সালে, 1878 সালে, কার সময় হয়েছিল, লর্ড লিটন। এই জায়গাটা ইম্পর্টেন্ট, কিন্তু দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, কত সালে কার সময়, আর একটা হয়েছিল আর্মস অ্যাক্ট 1878, তার কার সময়, অবভিয়াসলি লর্ড লিটনের সময়। তারপরে সেকেন্ড আফগান ওয়ার, এই যে জায়গাটা কার সময় ঘটেছিল, ওখানটা কিন্তু আসে, সেকেন্ড আফগান ওয়ার কার সময় হয়েছিল, এই জায়গাটা দেখুন, এটা ভিভিয়া লিখে রাখুন, লর্ড লিটনের সময়, কার সময়, লর্ড লিটনের সময়, বোঝা গেল। এটা নেক্সট পয়েন্ট, আমরা লর্ড লিটন সম্পর্কে যথেচ্ছ এবং অন্যান্য সঙ্গে পড়েছি, এবার এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেটা দেখতে হবে। আর এটা 244 মানে কি, মানে অলরেডি 243 কোশ্চেন আমি বাকি 19টা পার্টের মধ্যে দিয়ে দিয়েছি, নাম্বারিং দুটা একটু কোনো অসুবিধা আছে, একটু মেনটেন করবেন। 243 এক্স্যাক্টলি 243 কোশ্চেন আপলোড আছে আপ টু পার্ট 19 পর্যন্ত, পার্ট 20 থেকে আমরা 244 থেকে স্টার্ট করব। আজকের ফার্স্ট কোশ্চেন, হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, খুব ইম্পর্টেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাস্ট গভর্নর কে ছিলেন। অবভিয়াসলি আমি বারবারই বলছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাস্ট মানে গভর্নর অফ ইন্ডিয়া, লাস্ট গভর্নর অফ ইন্ডিয়া, হ্যাঁ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, তিনি ছিলেন লর্ড ক্যানিং। এই কোশ্চেনে কী আসতে পারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাস্ট গভর্নর, বা বলতে পারি যে লাস্ট গভর্নর, লাস্ট গভর্নর দেখেন কি লিখছি, জেনারেল অফ ইন্ডিয়া, অফটা ওখানে হয়ে গেছে, জেনারেল অফ ইন্ডিয়া, বোঝা গেল। লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেটা কে ছিল, লর্ড ক্যানিং, বোঝা গেল। এই কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটা 244 নম্বর কোশ্চেনটা তাহলে হয়ে গেল, অ্যান্সার কী হবে, অপশান বি হবে। নেক্সট চলে যাব 243 245 হবে এটা, হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অ্যান্ড দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই ফার্স্ট ভাইসরয় গভর্নর জেনারেল বুঝতে পারছেন তো কী হলো জিনিসটা, মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে ভাইসরয়, এই জন্য কোশ্চেনটা এরকম করে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট ভাইসরয় কে ছিল, মানে এইটুকু ভাবুন আগে, ফার্স্ট ভাইসরয় কে কে ছিলেন, একদম ক্লিয়ার হয়েছে এটা। আচ্ছা হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ দ্য ইন্ডিয়া, সেটা কে ছিলেন, আচ্ছা লর্ড ক্যানিং হবে প্রশ্নটাও, লর্ড ক্যানিং উত্তর হবে, যে ফার্স্ট ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, একদম মাথায় ঢুকেছে এটা। 246 বলছে এস্টাবলিশমেন্ট অফ দ্য থ্রি ইউনিভার্সিটিস, ক্যালকাটা, মাদ্রাস, বম্বে ইন 1857, মানে 1857 সালে ক্যালকাটা, মানে যেটা বর্তমানে কলকাতা, মাদ্রাস বর্তমানে চেন্নাই, বম্বে যেটা যেটা দুটো প্রভিন্সে ভাগ হয়েছে, দুটো রাজ্য এখন গুজরাট আর হচ্ছে মহারাষ্ট্রে, যে আগে আগে বম্বে প্রভিন্স ছিল, ঠিক আছে। এই যে জায়গাতে ইউনিভার্সিটি যেটা এস্টাবলিশমেন্ট হয়েছিল কার সময়, এটাও কিন্তু লর্ড ক্যানিংয়ের সময়, বোঝা গেল, কার সময়, লর্ড ক্যানিংয়ের সময়। অপশান কি হলো, বি, 246 হয়ে গেল। নেক্সট চলে 47, সেটা কি বলছে,
বলছে রিগ্রেসিভ লস সাচ অ্যাজ ক্রিমিনাল প্রসিডিউর সিআরপিসি আর এদিকে আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড ওয়ার ইন্ট্রোডিউস ডিউরিং দ্য হুজ ভাইসরয়শিপ, কার ভাইসরয়শিপ মানে কার হচ্ছে ভাইসরয়শিপের সময় এই জিনিসটা হয়েছিল, মানে আইপিসি আর সিআরপিসি ইন্ডিয়ান পেনাল কোড আর যে ক্রিমিনাল প্রসিডিউর কোড কার সময়, লর্ড ক্যানিং। এটা এটা অপশন বি হলো, মানে লর্ড ক্যানিং সম্পর্কে ডিসকাস করছি এখানে প্রত্যেকটা অ্যান্সারে। মানে এইভাবে প্রশ্ন, এগুলো স্যাম্পল প্রশ্ন, মানে এইগুলো স্যাম্পল কোয়েশ্চেন থেকে আপনাদের একটা বেসিক আইডিয়া হবে যে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, এটা বারবার মাথায় রাখতে হবে। বোঝা গেল এটা? নেক্সট বলছে ইন হুজ ভাইসরয়শিপ হোয়াইট মিউটিনি বাই দ্য ইউরোপিয়ান ট্রুপস ইন 1859 ওয়াজ অকার্ড। তাহলে হচ্ছে এটা বোঝা গেল হোয়াইট মিউটিনি কোথায় হলো 1859, আর সিপাই মিউটিনি যাকে বলা হয় সেপয়, কি হলো সেপয় মিউটিনি, এটা কবে কবে হয়েছিল 1857 মনে থাকবে, এটা সবাই জানে। আর 57 সালে মহাবিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, সেটা সিপাহী বিদ্রোহ। কিন্তু ইউরোপিয়ান সিপাহী যাকে বলে হোয়াইট মিউটিনি, মানে ইউরোপিয়ানদের দ্বারা একই বিদ্রোহ হয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল মানে হোয়াইট মিউটিনি, শ্বেত বিপ্লব। কি বিলালো? শ্বেত বিপ্লব। এটা ক্লিয়ার হয়েছে? হোয়াইট মিউটিনি কার সময় এটা? লর্ড ক্যানিং এর সময়। কি হবে? অপশন বি। বোঝা গেল এটা? এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট চলে আসছি 249। বলছে ওয়াবি মুভমেন্ট অকার্ড, ওয়াবি মুভমেন্ট অকার্ড হয়েছিল কার সময়? ডিউরিং হুজ টেনার। আচ্ছা ওয়াবি মুভমেন্টটা কার সময় এটা হয়েছিল যাওয়ার আগে বুঝতে হবে। প্রথম অপশন হচ্ছে লর্ড এলগিন ওয়ান, দ্বিতীয় লর্ড ক্যানিং, তৃতীয় লর্ড নর্টব্রুক আর লর্ড মায়ো। চারটে অপশন আমি রিড করিয়েছি, তাহলে বুঝতে হবে চারটের মধ্যে কোনটা হওয়া উচিত। লর্ড এলগিন ওয়ান। বোঝা গেল? দিস ইজ দ্য রাইট অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার, রাইট অ্যান্সার। 249 হয়ে গেল এটা, যে ওয়াবি মুভমেন্ট লর্ড এলগিন ওয়ান, প্রথম লর্ড এলগিনের সময়ে ওয়াবি মুভমেন্টটা হয়েছিল। বোঝা গেল? নেক্সট চলে যাব। বলছে হু ফলোড এ পলিসি অফ রিজিড নন ইন্টারফারেন্স ইন আফগানিস্তান কল দ্য পলিসি অফ দ্য, কী হবে? মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি। মানে আফগানিস্তানের মানে নিয়ে কোনো পলিসি, কোনো মানে কোনো কোনো পরিকল্পনা বা এখানে কী করা উচিত, মানে ফুললি ইনঅ্যাক্টিভিটি ছিল আফগানিস্তান নিয়ে, মানে মাথা খামায়নি আফগানিস্তানের পলিটিক্যাল অ্যাফেয়ার্সে। কোন ভাইস রয় তিনি? লর্ড এলগিন, লর্ড ক্যানিং, লর্ড নর্থব্রুক, লর্ড মায়ো, কোনটা হবে চারটের মধ্যে? অবভিয়াসলি লর্ড এলগিন হবে অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল? 250 অব্দি আমরা কিন্তু অ্যানালাইসিস করলাম, তাহলে বুঝতে হবে। এখানে যদি কোনো ডাউট থাকে ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন, কোশ্চেনসগুলো বারবার দেখবেন যে কেমন স্যাম্পল কোশ্চেন আসতে পারে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো 250-র পর। 250 কমপ্লিট হয়ে গেল অপশান এ, নেক্সট চলে যাবো 251। বলছি হু সেট আপ এ হাফ হাই কোর্ট অ্যাট ক্যালকাটা, বম্বে অ্যান্ড মাদ্রাস। একটু আগে থ্রি পড়ালাম যে ক্যালকাটা, বম্বে এবং মাদ্রাসে কে হাইকোর্ট প্রতিষ্ঠা করেছিল। বোঝা গেল? এখনও কিন্তু হাইকোর্ট আছে, অবভিয়াসলি আছে, ক্যালকাটাতে হাইকোর্ট আছে, বম্বেতে হাইকোর্ট, মানে বম্বে বলতে এখন মুম্বাইতে আছে, মাদ্রাস মানে চেন্নাই হাইকোর্ট আছে। বা তখনকার সময় 1865, সময়টাও দিয়ে দিয়েছি, 1865-এ তখন হাইকোর্ট কে প্রতিষ্ঠা করেছিল আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, লর্ড এলগিন, লর্ড ক্যানিং, লর্ড নর্থব্রুক, লর্ড মায়ো, কোনটা হবে? এটাও লর্ড এলগিন ওয়ান হবে। তা লর্ড এলগিন ওয়ান, প্রথম এলগিন ওয়ান, তিনি কিন্তু ক্যালকাটা, বম্বে এবং মাদ্রাস এই তিনটে জায়গাতে তিনি কিন্তু হাইকোর্ট প্রতিষ্ঠা করেছিলেন। বোঝা গেল? আচ্ছা, এটাও বলে দিয়ে সাথে সাথে যে প্রথম সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, প্রথম সুপ্রিম কোর্ট ব্রিটিশরা কোথায় প্রতিষ্ঠা করেছিল? ক্যালকাটাতে। বোঝা গেল? কত সালে? 1774। এবং 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কিন্তু 1774-এ প্রথমবার ক্যালকাটাতে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা প্রতিষ্ঠা হয়। তার সাথে কিন্তু হাইকোর্টের কোনো সম্পর্ক নেই। প্রথমবার যেন হাইকোর্ট সেটা 1865, মানে বিগত অনেক বছর পরে সেটা কিন্তু প্রতিষ্ঠা করা হলো তিনটে প্রভিন্সে। এটা ঘুরলে চলবে না কিন্তু, যে ক্যালকাটাতে প্রথম সুপ্রিম কোর্ট 1774-এ, রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্বারা প্রতিষ্ঠা করা হয়, কিন্তু এই যে 1865-এ সেটা কিন্তু হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়। মিক্স আপ করলে চলবে না কিন্তু। নেক্সট চলে যাব। বলছে ওপেনিং অফ দ্য রাজকোট কলেজ ইন কাথিয়াওয়াড় ডিউরিং হুজ ভাইসরয়শিপ, কাথিয়াওয়াড়ে রাজকোট কলেজ কে প্রতিষ্ঠা করেছিল, এক্স্যাক্টলি জানতে হবে এটা। এটা কী হবে অ্যান্সারটা, কেউ বলতে পারবে? এটা কিন্তু ট্রাই করতে হবে, আমি তো অ্যান্সার বলে দিচ্ছি, কিছুটা সময় দিয়ে তার মধ্যে কিন্তু নিজের নিজেদের ট্রাই করতে হবে। এক্স্যাক্টলি কী হবে? লর্ড এলগিন ওয়ান, লর্ড ক্যানিং, লর্ড নর্থব্রুক, লর্ড মায়ো।
অ্যান্সারটা হবে হচ্ছে লর্ড মায়ো। বোঝা গেল কি হলো? লর্ড মায়ো হচ্ছে অ্যান্সার, যে হচ্ছে কাথিয়াওয়াড় তার ভাইসরয়ের সময় সময় এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট চলে যাব, বলছি হু এস্টাবলিশড অফ স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মারাত্মক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বায়োলজি বেচারে পড়ানোর সময়, এবং আশা করি সবাই এটা অ্যান্সার করতে পারবে। এক্স্যাক্টলি লর্ড এলগিন ওয়ান, লর্ড ক্যানিং, লর্ড নর্থব্রুক, লর্ড মায়ো। অবভিয়াসলি লর্ড মায়ো করেছিলেন প্রথম সার্ভে, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে লর্ড মায়ো করেছিলেন। ঠিক আছে, ফার্স্ট সার্ভে, ফার্স্ট সার্ভে কিন্তু তিনি করেছিলেন, কারণ স্ট্যাটিস্টিক্যাল সার্ভে প্রতিষ্ঠা করেছিলেন ফার্স্ট সার্ভে ইন ইন্ডিয়া তিনি করেছিলেন। ঠিক আছে, নেক্সট চলে যাব, বলছি হু এস্টাবলিশ দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কমার্স। আচ্ছা, কে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কমার্স এটা প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড এলগিন ওয়ান, লর্ড ক্যানিং, লর্ড নর্থব্রুক না লর্ড মায়ো? কী হবে এটা? কিন্তু লর্ড মায়ো হবে। লর্ড মায়ো সম্পর্কে যে পয়েন্টগুলো থেকে কোশ্চেন্সগুলো আসছে সেগুলো কিন্তু মারকরে মাথায় রাখতে হবে, সেটা কিন্তু ছাড়লে চলবে না। বোঝা গেল? ডিপার্টমেন্ট অফ দ্য এগ্রিকালচার অ্যান্ড কমার্স লর্ড মায়ো, ভাইসরয় লর্ড মায়ো, তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন, এস্টাবলিশমেন্ট তিনি করেছিলেন। বোঝা গেল? নেক্সট কোশ্চেন চলে আসছে, 255, বলছে ভিজিট অফ প্রিন্স ওয়েলস। আচ্ছা, 255 কি বলছে? যে প্রিন্স ওয়েলস যে তিনি ছিলেন 1875 ভিজিট করেছিলেন। কার সময় ভিজিট করেছিলেন? তিনি কি লর্ড এলগিনের সময়ে, বা লর্ড ক্যানিং এর সময়ে, লর্ড নর্থব্রুকের সময়, লর্ড মায়ের সময়? কি হচ্ছিল দেখতে হবে জিনিসটা, এটা কি হবে? তিনি ছিলেন লর্ড নর্থব্রুক। কার সময়? লর্ড নর্থব্রুকের সময়, প্রিন্স রাজকুমার ওয়েলস 1875 সালে তিনি কিন্তু ইন্ডিয়া ভিজিট করেছিলেন। বোঝা গেল? কোশ্চেনগুলি পরীক্ষায় বারবার আসে যে প্রিন্স ওয়েলস কার সময়ে, বা এটা কিন্তু উল্টোভাবে লর্ড নর্থব্রুকের সময় কে ভিজিট করেছিলেন, বিখ্যাত তিনি ভিজিট ইংল্যান্ড থেকে করেছিলেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন প্রিন্স ওয়েলস ছিলেন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট চলে যাব, বলছি কুকা মুভমেন্ট ইন পাঞ্জাব অকার্ড। কুকা মুভমেন্ট পাঞ্জাবে কখন অপার করেছিল? আর বুঝতে হবে ভাই, কোশ্চনটা আমাদের উত্তর আছে, একটা উত্তর নেই, একটা ইনফরমেশান আছে যে কুকা মুভমেন্ট তাহলে এক্স্যাক্টলি কোথায় ছিল পাঞ্জাব। এটা কিন্তু বিসিএস একবার এসেছিল 2019-এ, 2019 ফিলিংসে, 2019-এর যে ফিলিংস এই কোশ্চেনটা এসেছিল যে কুকা মুভমেন্ট কোথায় হয়েছিল, তাহলে পাঞ্জাবে হয়েছিল। কার সময় হয়েছিল এটা? এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। লর্ড এলগিন, লর্ড ক্যানিং, লর্ড নর্থব্রুক না লর্ড মায়ো? কার সময় হয়েছিল এটা? লর্ড নর্থব্রুকের সময়। এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম, কী কী কোশ্চেন কী আসতে হবে সেটা ডিসকাস করে দিলাম। আশা করি এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন, এই ভাইসরয়শিপ থেকে কোনো কোশ্চেন আপনাদের আটকাবে না, এইটুকু গ্যারান্টি ভিডিও দেখে ফেললে। আরও এর আরও পার্টগুলো আসবে, প্রত্যেকটি ভিডিও দেখুন। এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলো করানো হচ্ছে, পরীক্ষার কমন কোশ্চেন, এই বলতে না যে একদম হুবহু কমন না আসলেও এই জায়গা থেকেই কোশ্চেনটা আসবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি। নেক্সট বলছে ফেমিনি দুর্ভিক্ষ অফ 1876-1878 অ্যাফেক্টিং মাদ্রাস, বম্বে, মাইশোর, হায়দ্রাবাদ অ্যান্ড পার্টস অফ সেন্ট্রাল ইন্ডিয়া, এতগুলো জায়গায় এবং পাঞ্জাবে। কার সময় ঘটেছিল? খুব বিখ্যাত একজনের সময়, সেটা কিন্তু ভাবতে হবে। লর্ড লিটন না লর্ড ক্যানিং না লর্ড মু লর্ড মায়ো? দেখো গেট ফেলার বলেছিলাম যে লর্ড লিটনের সময়টাকে বলা হয় গ্রেট ফেলার। লর্ড লিটনের সময় কিন্তু এই জিনিসগুলো ঘটেছিল, দুর্ভিক্ষগুলো ঘটেছিল। কোথায় কোথায় আরো বলে দিই, মাদ্রাসে ঘটেছিল, বম্বেতে ঘটেছিল, মাইসরে ঘটেছিল, হায়দ্রাবাদ ঘটেছিল, এবং সেন্ট্রাল ইন্ডিয়ার কিছু পার্টে ছিল, তার সাথে কিন্তু পাঞ্জাবের কিছু কিছু জায়গায় ঘটেছিল। এটা বোঝা গেল? এটা একদম ক্লিয়ার। নেক্সট কোশ্চেন চলে যাব, নেক্সট কোশ্চেন বলছে যে হু অ্যাপয়েন্টেড এ ফেমিন কমিশন আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ দ্য রিচার্ড স্টার্চি। আর অবভিয়াসলি আগের কোশ্চেনটা দেখলাম যে ফেমিনি কার সময়, লর্ড লিটনের সময়। অবভিয়াসলি 1878 সালে এর অ্যান্সার হবে, 1878 সালে, যেটা এই যে কমিশন তিনি নিয়োগ করেছিলেন কার প্রেসিডেন্সিতে? রিচার্ড স্টার্চি। মানে তিনি রিচার্ড স্টার্চিকে এই পার্টিকুলার যে দুর্ভিক্ষ যে কমিশন তার হেড হিসেবে নিয়োগ করেছিলেন। একদম যাকে বলে একদম স্ট্রেট ফরওয়ার্ড মানে প্রশ্ন যাকে বলা হয় লর্ড লিটনের সময়। বোঝা গেছে? তারা কে নিয়োগ করেছিল? লর্ড লিটন রিচার্ড স্টার্চিকে নিয়োগ করেছিলেন বা অ্যাপয়েন্ট করেছিলেন, যে পার্টিকুলার কেন হলো দুর্ভিক্ষ, কী বৃত্তান্ত, সব সম্পর্কে রিপোর্ট দেওয়ার জন্য। এটা একদম ক্লিয়ার করতে পারলাম তো? নেক্সট কোশ্চেন চলে যাবো আমি, বলছি কুইন ভিক্টোরিয়া অ্যাজুমিং দ্য টাইটেল। কুইন ভিক্টোরিয়া একটা টাইটেল অ্যাজুম করেছিল, তার নাম কি? হিন্দ, কুইন এমপ্রেস অফ ইন্ডিয়া ডিউরিং হোস্টেনা। তার কোশ্চেনটা ক্লিয়ার আসতে পারে
যে কুইন ভিক্টোরিয়া অ্যাজুমিং দ্য টাইটেল অফ দ্য কাজারি হিন্দ, এইটুকু আসতে পারে। বাস তোর কুইন ভিক্টোরিয়া অ্যাজুমিং দ্য টাইটেল অফ কুইন এম্প্রেস অফ ইন্ডিয়া ডিউরিং হুজ টেনার, ঠিক আছে। বা কুইন ভিক্টোরিয়াকে কোন উপাধি দেওয়া হয়েছিল, কি হয়েছিল, কাজারি হিন্দ বলতে পারি বা কুইন এম্প্রেস অফ ইন্ডিয়া, মানে এত চার থেকে পাঁচ রকম টাইপের কোশ্চেন আসতে পারে। যদি বলে কার সময় এটা ঘটেছিল, তা প্রথমটা অপশন দেখছি লর্ড ডিটন আছে, লর্ড ক্যানিং আছে, লর্ড নর্থব্রুক আছে, লর্ড মায়ো আছে, চারটের মধ্যে অবভিয়াসলি অ্যান্সারটা হবে কিন্তু লর্ড ডিটন, ঠিক আছে। তাকে দেখো এটা কিন্তু লর্ড ডিটন হবে। তো এক্স্যাক্টলি এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে, এখানে কোশ্চেনগুলো বললাম যেটা কার সময় হয়েছিল, এবং কুইন আমাদের যে ভিক্টোরিয়াকে কী কী বলেছেন কাইজারি হিন, তারই একটা নাম হচ্ছে কুইন এম্প্রেস অফ ইন্ডিয়া। বিভিন্নভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে, বোঝা গেল? তো বি রেডি ফর দ্য আপকামিং কোশ্চেন্স। 261 দেখে নিই, যেটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অ্যান্ড দ্য আর্মস অ্যাক্ট 1878 এনঅ্যাক্টেড ডিউরিং হুজ টেনার, কার সময় হয়েছিল, লর্ড লিটন না লর্ড ক্যানিং না লর্ড নর্থব্রুক না লর্ড মায়ো, কার সময় হয়েছিল দেখে নিই। এটা অবভিয়াসলি লর্ড লিটনের সময়, এটা বাকি অপশন কী হবে, হবে না, কাটা ক্রস। লর্ড লিটনের সময় কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই জায়গাটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, আমি পড়ানোর সময় বলেছি এবং ভিবি পড়াচ্ছিলাম যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার সময় হয়েছিল এবং কি এটা একটা নিয়োগ করেছিল, তাহলে কি লর্ড রিটার্ন করেছিল, লর্ড রিটার্ন তাহলে এই একটা করেছিল। এছাড়া আর্মস অ্যাক্ট তিনি করেছিলেন, দুটো অ্যাক্ট তিনি করেছিলেন, বোঝা গেল লর্ড রিটার্ন সম্পর্কে। নেক্সট কোশ্চেন, আর দিস ইজ দ্য এন্ড অফ দ্য কোশ্চেন, মানে এটা আজকে লাস্ট প্রশ্ন, ভালো করে দেখে নিন। দ্য সেকেন্ড আফগান ওয়ার 1878 থেকে 1880 টুক প্লেসেস, মানে ঘটেছিল দ্য সেকেন্ড আফগান ওয়ার কার সময়ে ঘটেছিল, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা। অপশানটা প্রথম কি হচ্ছে, লর্ড রিটার্ন, লর্ড ক্যানিং, লর্ড নর্থব্রুক, লর্ড মায়ো, চারটার মধ্যে কোনটা হবে, লর্ড রিটার্ন হবে, বোঝা গেল। তো লর্ড রিটার্ন সম্পর্কে যে কটা কোশ্চেন আসতে থেকে দেখা গেলাম, এগুলো স্যাম্পল কোশ্চেন, আমি বলছি না যে এইগুলোই আসবে, বাট এই যে পয়েন্টসগুলো থেকেই কোশ্চেনটা আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। বলতে পারে যে সেকেন্ড আফগান ওয়ার কত সময়, কোন সময়টা, আপনারা এই কোশ্চেন থেকে এইটি জানতে পারছেন যে সেকেন্ড আফগান ওয়ার কত হয়েছিল 1878 থেকে 1880, মানে 1880 বছর হয়েছিল, 1878-এর শুরু, 1880-তে শেষ, এই ইনফরমেশন জানা যাচ্ছে, বোঝা গেল কার সময়, লর্ড রিটার্নের সময়। একদম ক্লিয়ার হয়েছে জায়গাটা।